আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি। আর প্রশ্নমালা হলো 5.2। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পারবে এখানে কিছু সূত্র আমি লিখে রেখেছি, যে সূত্রটা হলো মডুলাস অফ x লেস দেন 1 হলে, যদি x এর মানটা বা এখানে যে চলকটা থাকবে চলকের মানটা যদি 1 থেকে ছোট হয় তখন এই সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারি। তার সূত্র নাম্বার হচ্ছে 1 1 x ইনভার্স 1 ইকুয়াল, এটা সমান সূত্র হলো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট 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 প্লাস x টু দা পাওয়ার r। মানে এই বিস্তৃতির সাধারণ পদ হলো আমাদের x টু দা পাওয়ার r। সাধারণ পদ গুলো তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এমসিকিউ তে আসে, এই জন্য আমাদের সাধারণ পদ সহ তোমাদেরকে সূত্র গুলাকে মুখস্থ করতে হবে। দুই নম্বর যে সূত্র আছে, 1 প্লাস x পাওয়ার হলো -1 হয়, তাহলে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব প্লাস ডট 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 প্লাস -1 পাওয়ার হলো r ইন্টু হলো x কিউব। দেখো, এক নম্বর সূত্র পারলে দুই নম্বর সূত্র করা যায়। এক নম্বর সূত্র ক্ষেত্রে সবগুলো হচ্ছে প্লাস এর, আর দুই নম্বর সূত্র ক্ষেত্রে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, আর পাওয়ার গুলো এখানে যে পাওয়ার গুলো আসবে সেভাবে এগুলো সেম আছে, শুধুমাত্র এখানে একটা মাইনাস ওয়ান পাওয়ার হচ্ছে আর এখানে যোগ হয়েছে। দেখো, এটা আবারও বলতেছি, যেমন প্রথমটা প্লাস এটাও প্লাস, তার মানে এটা প্লাস পর একটা মাইনাস, প্লাস পর একটা মাইনাস, এই দুই নম্বর সূত্রের ক্ষেত্রে। যেন এক নম্বরে ভালো মুখস্থ করলে দুই নম্বর তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারো। এবার হচ্ছে তিন নম্বর সূত্র, 1 মাইনাস x পাওয়ার হচ্ছে -2 যদি হয়, তাহলে সূত্র হচ্ছে আমাদের 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস ডট 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 প্লাস r প্লাস 1 ইন্টু x টু দা পাওয়ার r। এটা হলো আমাদের বিস্তৃতির সাধারণ পদ এই তিন নম্বর সূত্রের। এবার হলো চার নম্বর সূত্র, 1 প্লাস x মাইনাস 1 মাইনাস 2 পাওয়ার ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট 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 প্লাস মাইনাস 1 পাওয়ার হচ্ছে r ইন্টু r প্লাস 1 ইন্টু x টু দা পাওয়ার r। এখন দেখো, তিন এবং চার একই টাইপের সূত্র, শুধু মাঝখানে এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। এটা যদি ভালোভাবে মনে থাকে এটা মনে রাখতে পারবো, যে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্লাস পরেরটা হচ্ছে মাইনাস, পাওয়ার গুলো এখানে যা আছে সেম থাকবে, আর এখানে এটা যা আছে সেম, শুধুমাত্র -1 পাওয়ার r এখানে যোগ হবে। তোমরা আরেকটা জিনিস এটা মনে রাখতে পারো, যে -1 দিয়ে পাওয়ার আর কখন হবে, যদি এখানে যে দ্বিপদটা দেওয়া থাকবে যদি মাঝখানে প্লাস হয় তখন এটা -1 হয়, যেমন এখানে মাঝখানে প্লাস আছে, এই মাস এখানে একটা -1 পাওয়ার r আছে। পাঁচ নাম্বার যে সূত্র, 1 মাইনাস x পাওয়ার হলো -3 ইকুয়াল 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট প্লাস হাফ ইন্টু r প্লাস 1 ইন্টু r প্লাস 2 ইন্টু হলো x টু দা পাওয়ার r। এই সূত্রগুলো ব্যবহার করে আজকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো এই পর্বে। শুধুমাত্র এই সূত্রগুলো দিয়ে কি কি অঙ্ক হচ্ছে সেই জিনিসটা এই পর্বে আলোচনা করা হবে। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.2 এর দুই নম্বর কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসওয়াম মেসারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.2 এর দুই নম্বর কোশ্চেন। এখন দেখো, দুই নম্বর কোশ্চেন যেটি বলা হচ্ছে, যে প্রমাণ করো যে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটিভ পাওয়ার হচ্ছে কিউব ইকুয়াল 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো, বাম পাশে আমাদের এটা দেওয়া আছে, এটা থেকে আমরা প্রমাণটা করব। এখন একটা জিনিস খেয়াল করো, বাম পাশে যে অংশটা দেওয়া আছে এটা একটা সূত্র হচ্ছে আমাদের, যে 1 প্লাস x প্লাস x স্কোয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট। এটা সূত্র ছিল আমাদের 1 মাইনাস x পাওয়ার হচ্ছে -1, মানে 1 মাইনাস x পাওয়ার -1 এর সূত্র ছিল আমাদের এটা। এটা ছিল ডান পাশে, ডান পাশটা এখন দেওয়া আছে, আমরা লিখব হচ্ছে বাম পাশটা। আমরা লিখতে পারি এখন যে 1 মাইনাস x, এটার পাওয়ার হলো হচ্ছে -1, আর এখানে একটা পাওয়ার আছে, যেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ারটা দিয়ে দিব হচ্ছে এখন 3 ইকুয়াল। এবার দেখো, এখানে থাকতেছে আমাদের 1 মাইনাস x, এখানে মাইনাস থাকলো, এই পাওয়ারে পাওয়ারে গুণ করলে আসতেছে আমাদের 3। এখন দেখো, 1 মাইনাস x পাওয়ার হচ্ছে -3, এটা যে সূত্র ছিল আমাদের, যে 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট ডট ডট, এই সূত্রটা আমরা এখানে বসাবো। আর সূত্রগুলো স্ক্রিনে দেওয়া থাকবে, তুমি স্ক্রিন থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস, তারপরে ছিল 3x প্লাস, তারপরে হবে আমাদের 6x স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে 10x কিউব প্লাস ডট, এইভাবে বাড়তে থাকবে।
আর দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে যে এটা ইকুয়াল হবে এটার, তাহলে লিখতে পারি হচ্ছে আর এইচ এস। এখন আমি আলোচনা করব প্রশ্নমালা 5.2 এর 3 নম্বর কোশ্চেনটি। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তুমি স্ক্রিন দিয়ে কোশ্চেনটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 5.2 এর 3 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করো 3 নম্বর কোশ্চেন যেটি বলা হচ্ছে যে 1 + x + x² + ডট 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 ইন্টু 1 + 2x + 3x² + ডট 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 এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে হাফ ইন্টু 1.2 + 2 ইন্টু 3x + 3 ইন্টু 4x² + 4 ইন্টু 5x³ + ডট 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 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো এখানে যে দুইটা অংশ দেওয়া আছে এই দুইটা অংশে আমাদের সূত্র হয়ে যাচ্ছে। দেখো এখানে হচ্ছে আমাদের 1 + x + x² + ডট ডট এটা যে সূত্র ছিল আমাদের যে 1 - x পাওয়ার হবে -1, সূত্রগুলো এখানে দেওয়া থাকবে, তুমি এখান থেকে সূত্রগুলো দেখে নিতে পারো। আমি লিখতে পারি 1 - x আর এটা পাওয়ার হবে হচ্ছে -1 ইন্টু, এবার দেখো এটাও সূত্র হচ্ছে আমাদের যে 1 + 2x + 3x² + ডট 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 এটা সমান সূত্র ছিল আমাদের যে 1 - x পাওয়ার হবে -2। আমরা লিখতে পারি হচ্ছে এখন যে 1 - x পাওয়ার হবে হচ্ছে এখানে -2 ইকুয়াল, এবার দেখো এটার এই এটার বেজ হলো 1 - x আর এটার বেজ হলো 1 - x এবং দুটা গুণাকারে আছে, আমরা জানি পাওয়ারটা হয়ে যাবে যোগ। আমরা লিখতে পারি 1 - x এটা যদি আমরা সূচক করি -1 - 2 তার মানে হচ্ছে -3 হয়ে যাবে। এখন দেখো 1 - x পাওয়ার হচ্ছে -3 এটা আবার আমাদের একটা সূত্র হচ্ছে, সূত্রটা ছিল আমাদের 1 + 3x + 6x² + 10x³ + ডট 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 এটা ছিল আমাদের সূত্র। আমরা সূত্রটা বসাতে পারি এখানে যে 1 + 3x + তারপর ছিল আমাদের 6x² + এটা হবে 10x³ + এখানে থাকবে হচ্ছে আমাদের ডট ইকুয়াল। এবার দেখো প্রমাণে আমাদের যেটা করতে বলা আছে যে একটা সামনে একটা হাফ আছে, সবার প্রমাণের ভিতরে একটা হাফ আছে সবার সামনে, এই যেমন আমরা একটা হাফ দ্বারা গুণ করবো। আমরা যেটা কাজটা করবো এখন যেটা লিখতে পারি যে 1/2 ডট, এখানে লিখবো হচ্ছে 1.2 কারণ আগে হাফ নিয়েছি 2 দ্বারা গুণ করেছি, কাটাকাটি করে আমাদের এই লাইনটা ঠিক থাকবে, প্লাস এটা আমরা লিখতে পারি যে 1/2 ডট, এখানে দেখো আমাদের এখানে সেম আমরা একই কাজ করবো, 2 লিখবো আর ইন্টু হলো 3x, হাফ নিচে হাফ দ্বারা 2 দ্বারা গুণ করেছি, প্লাস এখানেও সেম আমরা একই কাজ করবো যে 1/2 ডট 2 ইন্টু হলো 6x² প্লাস এখানেও সেম আমরা একটা হাফ নিব, হাফ নিয়ে 2 দ্বারা গুণ করব, ইন্টু হলো এখানে 10x³ প্লাস এটা হবে ডট। এখন দেখো সবার ভিতরে হাফ চলে আসছে, আমরা হাফটা কমন নিব, সবার ভিতরে থেকে যদি হাফটা আমরা কমন নেই, তাহলে হাফ যদি কমন নেই তাহলে এখানে থাকতেছে আমাদের 1.2 প্লাস এখানে থাকতেছে আমাদের হচ্ছে 2.3 আছে, এটা আমরা 2.3 রেখে দিব, তাহলে লিখতে পারি হচ্ছে এটাকে আমরা 2.3 ইন্টু x প্লাস হাফ কমন চলে গেছে। তারপরে আমাদের যেটি বানাইতে বলা হয়েছে এখানে যে 3.4, এই জন্য আমরা এখানে যে কাজটা করব যে এখানে আমার 6 দুগুণে 12 হয়, কারণ এই হাফ তো সামনে চলে গেল, 2 এর সাথে 6 গুণে 6 দুগুণে 12 এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 ইন্টু 4, একবারে অ্যান্সার সাথে মিনাজন লিখে দিলাম। তারপর এখানেও সেম আমাদের হাফটা চলে গেছে, তাই এটা হচ্ছে আমাদের থাকতেছে আমাদের এই 10 দুগুণে 20, 10 এর সাথে 2 গুণ করলে 20 হবে। আর প্রমাণে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে 4 ইন্টু 5 বানাতে হবে, আমরা লিখতে পারি হচ্ছে যে +4 ইন্টু 5 আর x³ থাকলো +10, মানে এখানে আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলেছি। দেখো আমরা এখানে পেয়েছি 1.2 + 2.3x + 3.4x² + 4.5x³ + ডট 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 আর সামনে একটা হাফ থাকবে, আর আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে এখন আর এইচ এস। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমরা নতুন একটি প্রোগ্রাম যুক্ত করেছি আমাদের চ্যানেলে, সেটি হলো এমসিকিউ প্রোগ্রাম। যারা আমাদের এমসিকিউ প্রোগ্রামগুলো দেখতে চাও, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর এমসিকিউ প্রোগ্রামে মূলত আমরা কি শিখাবো, সেটি হলো যে শর্ট টেকনিকের মাধ্যমে কিভাবে অল্প সময়ে তুমি এমসিকিউগুলো সমাধান করতে পারো। আর তুমি যদি এই শর্ট টেকনিকগুলো শিখতে পারো, তাহলে তোমার বোর্ড পরীক্ষায় এবং কলেজ পরীক্ষায়, তার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় যেসব এমসিকিউগুলো আসবে, সেই এমসিকিউগুলো খুব অল্প সময়ে তুমি সমাধান করতে পারবে। আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে, তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো।
আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।